বিজঘর ইউনিয়ন প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন আহ্বায়ক কমিটি গঠন। মাসুম মির্জার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে নূরনগর টিভির প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাধীন বিজঘর ইউনিয়নের বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের নিয়ে বিজঘর ইউনিয়ন প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন গঠন করা হয়েছে। উক্ত ফাউন্ডেশন সুষ্ঠুভাবে পরিচালনা ও পরবর্তী কার্যকরী কমিটি গঠন করার উদ্দেশ্যে 18 সদস্য বিশিষ্ট এক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে ইতালি প্রবাসী মোহাম্মদ আবু হানিফকে আহ্বায়ক এবং তুরস্ক প্রবাসী আল মোবারক হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক আটজন মোহাম্মদ হেলাল সৌদি আরব প্রবাসী, মোহাম্মদ রহমতুল্লাহ সৌদি আরব প্রবাসী, মোহাম্মদ আরিফুল ইসলাম ভূঁইয়া শাহীন জার্মান প্রবাসী, মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন প্রবাসী সৌদি আরব, হাজি সালেহ আহমেদ প্রবাসী সৌদি আরব, আব্দুল মজিদ প্রবাসী সৌদি আরব, মোহাম্মদ মুকাদ্দেস প্রবাসী সংযুক্ত আরব আমিরাত দুবাই, মোহাম্মদ মফিজুল ইসলাম প্রবাসী সংযুক্ত আরব আমিরাত দুবাই। সম্মানিত সদস্য আটজন মোহাম্মদ হাফেজ আহমেদ প্রবাসী সংযুক্ত আরব আমিরাত দুবাই, মোহাম্মদ জসিম প্রবাসী সংযুক্ত আরব আমিরাত দুবাই, সুমন বণিক প্রবাসী ইতালি, আরিফুল ইসলাম জহির প্রবাসী সৌদি আরব, মোহাম্মদ মিজানুর রহমান প্রবাসী বাহরাইন, মোহাম্মদ পারভেজ প্রবাসী সংযুক্ত আরব আমিরাত, হাজি দেলওয়ার হোসেন প্রবাসী সৌদি আরব, মোহাম্মদ লিটন প্রবাসী সংযুক্ত আরব আমিরাত দুবাই। সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের লক্ষ্যে মানুষ মানুষের জন্য স্লোগান নিয়ে বিজঘর ইউনিয়ন প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন গঠন। সাজু আক্তার প্রেমা, নূরনগর টিভি।